কথাই আছে না কুপাত্রে কন্যা এখন ঠিক তৃণমূল কংগ্রেসের অবস্থা সেই রকমই হয়ে দাঁড়িয়েছে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এমন এক অবুজের হাতে তৃণমূল কংগ্রেসকে তুলে দিয়েছে যে জানেই না যে কোন সময় কোন শব্দ ব্যবহার করতে হয় কোন সময় কোন অ্যাকশন নিতে হয় বা কোন সময় কোন ছবি দেখাতে হয় হ্যাঁ আপনারা ঠিকই ধরেছেন আমি অভিষেক ব্যানার্জির কথাই বলছি এই সেই অভিষেক ব্যানার্জি যে বারবার একের পর এক ব্লান্ডার করে প্রমাণ দিয়েছে যে আমি রাজনীতি সেইভাবে কিছুই যেন বুঝতে পারছি না টপিক তুলতে না না ন্যারেটিভ ক্রিয়েট করতে এই সমস্ত কিছুর মধ্যে আবার অভিষেক ব্যানার্জি নিজের মোটা বুদ্ধির পরিচয় দিলেন সেই বিষয়ে ডিটেল অতি অবশ্যই যাব তার পাশাপাশি আপনাদেরকে জানিয়ে দিই যে আমাদের রাজ্যের পরিস্থিতি এখন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির জন্য এতটাই সুন্দর জায়গায় গিয়েছে যে অর্থমন্ত্রী নির্মলা সীতারমন তিনি নিজে ওপেন কমেন্ট করছেন যে প্রত্যেকেই জানে বেঙ্গলের কী কন্ডিশন বেঙ্গলে এক টাকাও নয় কারণ ভুয়ো বিল আমার সামনে দেওয়া হয়েছে এই টাকাটা কারো বাপের সম্পত্তি না ওতে অবশ্যই সমস্ত খবরের ডিটেলে যাবার আগে নমস্কার আমি অদিতি আর রয় আজকে আবার চলেছি আমার ছোট্ট ইউটিউব চ্যানেল সঙ্গে অদিতি আয় আপনাদের সকলকে প্রণাম ও ভালোবাসা জানিয়ে আজকের প্রতিবেদন আমি এখান থেকে শুরু করছি আমি শুরুতেই আপনাদের সামনে অভিষেক ব্যানার্জি আবার যে ব্লান্ডারটি করলেন সেই ভিডিওটি একবার প্রেজেন্ট করি আজকে মমতা ব্যানার্জি দাম বলতে এসেছি কাগজটা দাও মমতা ব্যানার্জি দাম এই হচ্ছে মমতা ব্যানার্জি দাম এই হচ্ছে মমতা ব্যানার্জি দাম মমতা ব্যানার্জির দাম তুমি রাজনীতি করো সে মাথা নিচু করে মমতা করে আর মমতা ব্যানার্জির দাম বাংলার দশ কোটি মানুষের দাম সতীশ সামন্তর বিপ্লবী মাটির দাম যে নরেন্দ্র মোদীর ধরে তুমি রাজনীতি করো সে মাথায় নিচু করে প্রণাম করছে মমতা ব্যানার্জি এটা বাংলার মাটি দুর্জয় ঘাটি এই মাটিকে কুলসিত হতে কলুষিত হতে দেবেন না কলঙ্কিত হতে দেবেন না দেখুন এই মমতা বন্দ্যোপাধ্যায়ের দাম ক্ষমতা আছে অভিজিৎ বাবু কি ছিল মানে কি এখানে অভিষেক ব্যানার্জি প্রমাণ করতে চাইলেন যে দেখুন যাকে নিয়ে বিজেপির লোকজন নাকি রাজনীতি করে যার জন্য বিজেপির লোকজন নাকি রাজনীতি করছে সেই নাকি মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির সামনে নত মস্তক করছেন এটা অভিষেক ব্যানার্জি বোঝাতে চাইলেন কিন্তু বাংলার মানুষ কি এটা বুঝলো বাংলার মানুষের কাছে কি বার্তা গেল বাংলার মানুষের কাছে এই বার্তাই গেল যে দেখুন এটাকে বলা হয় সৌজন্যতা এখানে নবান্নে প্রধানমন্ত্রী আসেননি মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে গেছেন যেখানে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে দেখে প্রধানমন্ত্রী যিনি মুখ্যমন্ত্রীও ছিলেন আর বছর বছর ধরে ছিলেন তারপর হলেন প্রধানমন্ত্রী সেই প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির বিরুদ্ধে এত অ্যালিগেশন এত চুরির দুর্নীতি থাকার পরেও এইরমভাবে ভাবে প্রণাম করলেন এটাকে বলা হয় সম্মান দেওয়া আর এক হচ্ছে আমাদের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যার রাজনীতিটা এতটাই সৌজন্য মধুর যে তিনি স্টেজ থেকে শালা থেকে শুরু করে ব থেকে শুরু করে বিভিন্ন রকম এমন ল্যাঙ্গুয়েজ রয়েছে যা মুখে উচ্চারণ করা পর্যন্ত যায় না সেই সমস্ত ইউজ করেছেন টুয়ার্ডস আমাদের দেশের প্রধানমন্ত্রী আর অভিষেক ব্যানার্জি এখন একটা ইমেজ দেখালেন যে দেখুন আমি ওখানে বলতে চাই যে আচ্ছা অভিষেক ব্যানার্জি আপনি বোঝেন রাজনীতি এটা করে আপনি তৃণমূল কংগ্রেসের ভোট কাটলেন নাকি বিজেপি যারা বিজেপিতে ভোট দেওয়ার কথা ছিল না হয়তো সিপিএম বা কংগ্রেসে ভোট দেওয়ার কথা ভাবছিল তাদেরকে বললেন যে দেখুন এত ভালো প্রধানমন্ত্রী থাকতে এত ভালো প্রধানমন্ত্রী থাকতে ভোট এদিক ওদিক যাবে কেন বিজেপিতেই যাক বিজেপিতে এই প্রজেক্ট করার জন্য আপনি এই ফটো দেখালেন কারণ প্রচুর এরকম লোক রয়েছে যারা হয়তো বিজেপিকে কে ভোট দিত না তারাও এই ছবি দেখার পর বলবে ও যে মুখ্যমন্ত্রী এত অ্যাটাকিং তাকে প্রধানমন্ত্রী এইভাবে সম্মান দিচ্ছে এটাই তো সৌজন্যতা এটাই তো পরিচয় প্রধানমন্ত্রী আপনি তো ভোট বাড়িয়ে দিলেন ভাই মধ্যে কাজ করে না যে কোনটা দেখানো উচিত কোনটা দেখানো উচিত না তার পাশাপাশি আপনার যে উত্তেজনা কিসের জন্য এই উত্তেজনা একজন মহিলাকে আপনি বলতে পারেন যে দু টাকায় বিক্রি হয়ে গেছে সেটাকেই টেনে আমি যতদূর শুনেছিলাম যে প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় বলেছেন যে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির দাম আমি এটাকে সমর্থন করছি না আমি এই সমস্ত কমেন্টেও যাই না কিন্তু মুখ্যমন্ত্রী পদ দিলে তো তো এখানে আপনারাও তো যথেষ্ট অপমান করেছেন তো সেখানে মমতা ব্যানার্জি এক্সট্রা ফেসিলিটিস কেন পাবে তিনি মুখ্যমন্ত্রী বলে বিষয় তো একই রকম দুজনকেই অপমান করা হলো তার জন্য সোকজো করা হয়েছে সেই বিষয়টা প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় নিজের মতো ট্যাকেল করবেন কিন্তু এই যে আপনি রক্ত গরম করে সবার সামনে ছবি দেখিয়ে প্রেজেন্ট করতে চাইলেন এটা ভোট ব্যাংক তো আপনি নিজেরই দলের লোকের কাছে কাটিয়ে বিজেপির দিকে বলেন দিন দেখুন এই তো সেই প্রধানমন্ত্রী যাকে এর লোকসভায় প্রজেক্ট করা হচ্ছে ফেসেই তো 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 ভোট দেওয়া উচিত এই 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 দাঁড়াবে সেই দেখুন কেমন লোক বা বিজেপির হয়ে কাজ করলেন ডেভেলপমেন্ট নিয়ে যদি এবার যাই তাহলে অভিষেক ব্যানার্জি ডেভেলপমেন্ট নিয়ে কি বলেছেন সেই বিষয়টা একবার তুলে ধরি তারপর যাই ডিটেল আমি আপনাকে বলছি আমাদের রাজ্য সরকার খালি এই হুগলি জেলাতে আপনাদের তথ্য দিচ্ছি শুনুন একশো দিনের কাজের টাকা প্রায় দু লক্ষ একাত্তর হাজার তিনশো জন ব্যক্তির টাকা কেন্দ্র সরকার আটকে রেখেছিল দেওয়ার কথা কেন্দ্রের সরকারের আর দিয়েছে রাজ্যের মামাটি মানুষ সরকার আমাদের সরকার এই বছরে ফেব্রুয়ারি মাসে প্রায় বিরাশি কোটি বাষট্টি লক্ষ টাকা খরচা করে ডাইরেক্ট ব্যাঙ্ক ট্রান্সফারের মাধ্যমে এই দু লক্ষ একাত্তর হাজার একশো দিনের শ্রমিকের অ্যাকাউন্টে টাকা পৌঁছে দিয়েছে আমাদের সরকার প্রতি বছর উনিশশো কোটি বারো লক্ষ টাকা খরচা করে তেরো লক্ষ তিরিশ হাজার নশো তেইশ জনকে প্রতি বছর সরাসরি প্রতি মাসে এক হাজার টাকা করে আর তফসিলি মায়েদের বারোশো টাকা করে লক্ষ্মীর ভান্ডার দিচ্ছে আমাদের রাজ্য সরকার প্রতি বছর কোটি কোটি টাকা করে বাংলার লক্ষ মায়েদের দিচ্ছে হাজার খরচা বারো কি বললেন অভিষেক ব্যানার্জি একশো দিনের আমাদের সরকার একশো দিনের টাকা দিচ্ছে যেটা নাকি মনরেগার টাকা সেন্ট্রাল থেকে দেয়নি সেই টাকা আমাদের সরকার দিচ্ছে কেন কেন দিচ্ছে আচ্ছা আর কি বললেন যে এই যে খাদ্য সাথী এটা আমরা চালাচ্ছি যেটা সেন্ট্রাল থেকে টাকা আসছে না সেই প্রকল্প আমাদেরকে চালাতে হচ্ছে কেন কেন চালাতে হচ্ছে আমার তো প্রশ্ন হচ্ছে এখানেই অভিষেক ব্যানার্জি যেটা আপনাদের স্টেট গভর্নমেন্টের সাবজেক্টই না সেখানে আপনাদেরকে ঢুকতে হচ্ছে কেন মনরেগার টাকা দিচ্ছে না কাজ করিয়ে নিয়ে তার অ্যান্সার দেবে সেন্ট্রাল যদি রেশনের টাকা না আসে খাদ্য না আসে তাহলে তার জবাব দেবে সেন্ট্রাল সেন্ট্রালের টাকা দিচ্ছে কি দিচ্ছে না সেটা দিচ্ছে না বলে আপনি দিয়ে দিচ্ছেন কেন এটা তো আপনার সাবজেক্টই না আবাস যোজনার টাকা দিচ্ছে না বলে আমি বাংলার সকলকে বাড়ি দিলাম কেন কেন দিচ্ছে না আপনি বাড়ি বাংলার মানুষকে আন্দোলন করতে দিন সেন্ট্রালের বিরুদ্ধে যে কেন আমরা বাড়ি পাচ্ছি না বা কি হচ্ছে কেন ওখান থেকে টাকা আটকানো হচ্ছে আপনি কেন মাঝখানে কোনো কারণ নেই কাবাবে হাড্ডি হয়ে ঢুকে গিয়ে আপনার সাবজেক্টটা কি স্টেট গভর্নমেন্টের সাবজেক্টটা কি আচ্ছা আপনি বললেন লক্ষ্মী ভান্ডার দিচ্ছি লক্ষ্মী ভাণ্ডার অ্যাচিভমেন্ট হতে পারে না লক্ষ্মী ভান্ডার কিন্তু আপনার অ্যাচিভমেন্ট না এই গভর্নমেন্টের অ্যাচিভমেন্ট হতে পারে না এটা ডেভেলপমেন্ট হতে পারে না আপনার যেগুলো কাজ সেগুলো করুন না এই যে মূর্তির নিচে সব পাদদেশে বসে চাকরির জন্য কান্নাকাটি করছে চাকরিটা দিন ক্যাজুয়াল চাকরি পারমানেন্ট করে দিন সিভিকদেরকে পার্মানেন্ট করে দিন ডিএ বাড়িয়ে দিন অর্থাৎ স্টেট গভর্নমেন্টের যেটা সাবজেক্ট সাবজেক্টের মধ্যে থাকুন না আপনি সেন্ট্রালের সাবজেক্টে ইনভলভ কেন টাকা সেখান থেকে আসছে না বলে আমি দিচ্ছি মানে আমি বিরাট মহৎ কাজ করছি আপনাকে দিতে কে বলছে ডিফারেন্সটা বুঝুন আপনারা সরকারটাকে নিজের পৈতৃক সম্পত্তি ভেবে নিয়েছেন আসলে আপনাদের সরকারটা এখন লিডারের থেকে অনেক বেশি প্রোভাইডার হয়ে গেছে ভেবে নিয়েছেন যে টাকা দিচ্ছি মানেই আমাদের সরকারি টিকে থাকবে সরকারকে ভোট দেবে তো এই থিঙ্কিং যে বিরাট বড় ভুল সেটার প্রমাণ এই দু লোকসভায় পাবেন আপনারা অন্ধ্রপ্রদেশকে দেখে কারণ সেখানে জগনমোহন রেড্ডি ওখানকার মুখ্যমন্ত্রীও নিজেকে ভেবে নিয়েছিল যে আমি তো হিটলার আমি জানি আমাদের প্রজারা কি চায় আমি রাজা আর তারা প্রজা আমি জানি কি চায় আমি টাকা দেব তারা আমাকে ভোট দেবে কপড়া খানা পিনা মকান এগুলো করছে না ম্যাটার করছে আমি আমি টাকা দেব তারা আমাকে ভোট দেবে আমি হয়ে গেলাম প্রোভাইডার ভোট কি পাচ্ছে তার রেজাল্ট দু হাজার চব্বিশে মুখ থুবড়ে পড়তে চলেছে আন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী জগনমোহন রেড্ডি আর মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির সঙ্গে যে জগনমোহন রেড্ডির আমি হিউজ হিউজ মিল পাই সে বিষয়ে কোনো সন্দেহ নেই আর থাকলো কথা ডেভেলপমেন্টের অভিষেক ব্যানার্জিকে আমি জানাতে চাই যে ডেভেলপমেন্ট মানে বোঝেন আমি আপনাদেরকে বলছি যে ডেভেলপমেন্ট মানে কি এই যে লক্ষ্মীর ভান্ডার দিয়ে 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 গাদাগুচ্ছের লোন করছেন তার তো ইন্টারেস্ট গুনতে হচ্ছে সত্তর পার্সেন্ট যদি ইন্টারেস্টেই চলে যায় তো থার্টি পার্সেন্ট থাকলো আপনাদের গভর্নমেন্টের আয় কি জিরো তাই তো শিল্প নেই কারখানাও নেই সমস্ত কিছুই মোটামুটি বন্ধ হতে চলে গেছে মানে গভর্নমেন্ট শেষ মোটামুটি তাহলে ওই থার্টি পার্সেন্ট টাকা যেটা হাতে পাচ্ছে সেটা দিয়ে স্কুল কলেজ খোলা তো খুব মুশকিল যার জন্য একটু ডেভেলপমেন্ট কাকে বলে বলে দিই ডেভেলপমেন্ট যেটা আমি দশ বছরে এই গভর্নমেন্টে অর্থাৎ সেন্ট্রালে যে গভর্নমেন্ট রয়েছে মোদী সরকারের আন্ডারে আমি যে ডেভেলপমেন্ট পেয়েছি সেটা আপনাদের সামনে একবার তুলে ধরি আইআইটি দশ বছরে যেটা যেটা বছরে ভাবুন একবার যে সাতটার মানে সাতটা আইআইটি ইনক্রিজ করেছে একুশটা টাউনে মেট্রো দশ বছরে যেটা গত সত্তর বছরে আপনার দেখেছেন মাত্র পাঁচটা টাউনে ছিল একশো উনপঞ্চাশটা এয়ারপোর্ট দশ বছরে যেটা সত্তর বছরে চুয়াত্তরটা ছিল ইউনিভার্সিটি এক হাজার একশো আটষট্টিটা সিট এক লক্ষ আট হাজার নশো চল্লিশটা দশ বছরে যেটা গত সত্তর বছরে একান্ন হাজার তিনশো আটচল্লিশটা ছিল আচ্ছা মেডিকেল কলেজ সাতশো ছয়টা দশ বছরে যেটা আমি যদি প্রিভিয়াস চলে যাই লাস্ট সত্তর বছরে তাহলে তিনশো সাতাশিটা ছিল এই যে আমি আপনাদের সামনে তথ্য তুলে ধরলাম যে এটার সঙ্গে এটা কম্পেয়ার করে দেখালাম যে এটা ছিল আর এটা বেড়েছে এইটাকে বলা হয় ডেভেলপমেন্ট এটা লক্ষ্মী ভান্ডার দিলে এই ডেভেলপমেন্ট করা সম্ভব না তখন চব্বিশ ঘন্টায় চার ঘন্টা আপনাদেরকে ইলেকট্রিসিটি কাটতে হবে ঝড় উঠবে ইলেকট্রিসিটি কাটতে হবে ঝড় উঠুক না উঠুক গরম লাগুক না লাগুক আপনাদেরকে ইলেকট্রিসিটিতে ঘাটতি করতে হবে যেটা এখন গোটা পশ্চিমবঙ্গের মানুষজন ভুগছে এত নির্লজ্জ অবস্থায় এই গভর্নমেন্ট পৌঁছে গেছে আমার বলতে খারাপ লাগছে আপনারা অবাক হয়ে যাবেন নির্মলা সীতারামন দুর্দান্ত অ্যান্সার দিয়েছেন আর আমাদের রাজ্য সরকারের দিকে আঙুল তুলে বললেন যে পঁচিশ লক্ষ ফলস বিল দেওয়া হয়েছে আর এটা কি আমার বাবার সম্পত্তি নাকি যে ফলস বিল কি আমি পাশ করিয়ে দেবো কি বললেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির বিরুদ্ধে ভিডিওটি একবার প্রেজেন্ট করি quote That you have said that I won't uh, pay for the fake beneficiaries in Bengal. Also, you have accused state government of cheating taxpayers and said that Babka hai kya ki I dunga. What is this language, ma'am? Why not? What language do you want me to speak? The Sandeshkali language? Tell me. Haha. Uh -huh. Is it my father's money? Is perfectly acceptable at a Bengal where Violence, political violence is the language you speak. I don't do political violence. Nearly 25 lakh fake bills were given. Whose money is there in the Consolidated Fund of India? Taxpayers' money, your taxpayers' money. And it is that money that I have to carefully spend. It's not my parents' money. I repeat. What kind of language? What's the objection you have in that language? Is that my father's money? I still ask you. Even if it's my father's money, money is Mahalakshmi. ভিডিওটি দেখে প্রথমে যে কথাটি মাথায় আসে সেটা হচ্ছে যে পার্লামেন্টে মহুয়া মৈত্রের থেকে অনেক বেশি দরকার হচ্ছে নির্মলা সীতারমণের মতো মহিলার যেখানে তিনি এত বড় ডিপার্টমেন্ট সামলাচ্ছেন তিনি ফিনান্স মিনিস্ট্রি ভাবুন একবার সেখানে তিনি পরিষ্কার অ্যালিগেশন লাগাচ্ছেন কি দুর্দশায় নিয়ে গেছেন এই মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যেখানে পরিষ্কার একটা ওপেন নিউজ মিডিয়ার ইন্টারভিউতে বলছেন যে পঁচিশ লক্ষ ভুয়ো বিল দেওয়া হয়েছে আমি কি করে টাকা পাশ করাবো এটা কি আমার বাপের সম্পত্তি নাকি ইজ ইট মাই প্যারেন্টস মানি এটা আপনাদের মতো লোকের ট্যাক্স পেয়ার মানে আপনারা যারা ট্যাক্স পেয়ার তাদের টাকা যেগুলো আমাকে খুব সাবধানে রাখতে হয় সাবধানে ডিল করতে হয় যেখানে আমি জেনে গেছি অলরেডি যে এই সমস্ত ফেক বিল আমার সামনে প্রেজেন্ট করা হয়েছে তাহলে আমি সেগুলোকে অ্যালাউ করবো কি করে এটা আমার বাপের সম্পত্তি না এটা বললেন নির্মলা সীতারামন যিনি হচ্ছেন ফিনান্স মিনিস্টার আর একবার ভেবে দেখুন যে আমাদের বাংলা যেখানে সুপার নিউমেরারি পোস্ট তৈরি করা হয় বাজেট মিটিং চলতে চলতে হঠাৎ করে চিরকুট আসে আর দিদি বলেন উপস চার পার্সেন্ট ডিএ বৃদ্ধি করে দিলাম ছেলে খেলা হচ্ছে কি মানে কি চলছে আমাদের রাজ্যে হচ্ছে হচ্ছে এই ডিফারেন্স একজন নির্মলা সীতারামন আর একজন হচ্ছেন আমাদের বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। যেখানে শুধুমাত্র এখানেই শেষ নয় আমি বলছি আপনাদেরকে যে মিড ডে মিল তাতেও ডিনেক্ট দুর্নীতিতে জড়িত আছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আমি বারবার আপনাদেরকে মনে করিয়ে দিই যেখানে পার্লামেন্টে ওপেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির বিরুদ্ধে অ্যালিগেশন লাগানো হয়েছিল আরও একটু ডিটেলে যাই আপনারা জানেন যে এই সমস্ত যে প্রকল্পগুলো সেন্ট্রাল থেকে দেওয়া তা প্রত্যেকটাই নাম বদল করে ইউজ করা হয়েছে অথবা ইউজ করাই হয়নি ফেসিলিটিস নিয়ে নেওয়া হয়েছে এখন আবার যখন থেকে দেখা গেছে যে সেন্ট্রাল থেকে হিউজ পরিমাণে প্রেশার পড়ছে যে না এগুলো মানুষকে জানতে দিতে হবে জানাতে হবে মানুষকে বোঝাতে হবে তখন ধীরে ধীরে এখন দেখবেন যে স্কুলগুলোতে এই যে মিড ডে মিল মিড ডে মিলের সেটার নাম হচ্ছে প্রধানমন্ত্রী পোষণ শক্তি এখন ধীরে ধীরে স্কুলগুলোতে লেখা হচ্ছে যে প্রধানমন্ত্রী পোষণ শক্তি যারা যারা ভোট দিয়েছেন তারাও দেখেছেন যারা যারা ভোট দেবেন তারা লক্ষ্য করবেন প্রত্যেকটা স্কুলে এরকম লেখা থাকে প্রধানমন্ত্রী পোষণ শক্তি কিন্তু এখানেও একটা কারচুপি রয়েছে কি জানেন সমস্ত কিছু জলীয় পানীয় জল থেকে শুরু করে শৌচালয় প্রত্যেকটা ওয়ার্ড বাংলায় লেখা থাকে কিন্তু এই প্রধানমন্ত্রী পোষণ শক্তিটা ইংলিশে লেখা থাকে সেখানে কিন্তু বাংলা শব্দ বা বাংলার ব্যবহার করা হয় না তখন বাংলাটাকে খুব একটা প্রায়োরিটি দেওয়া হয় না তখন ইংলিশটাকে প্রায়োরিটি দেওয়া হয় তাই প্রধানমন্ত্রী পোষণ শক্তি লেখা হয় এই তো হচ্ছে অবস্থা এই তো আমাদের রাজ্য আজকে গিয়ে ঠেকেছে আমরা ভেবেছিলাম অনেক বেটার গভর্নমেন্ট আসছি আর সেই বেটার খুঁজতে গিয়ে যে এইরকম একটা গভর্নমেন্টকে আমরা বাংলায় নিয়ে চলে আসবো এটা আমরা কখনোই ভাবতে পারিনি কিন্তু হ্যাঁ আমি থ্যাংকফুল যে আমার ভোট অ্যাটলিস্ট কখনোই যবে থেকে আমি ভোট দিতে শুরু করেছি আমার ভোট অ্যাটলিস্ট এই টাইপের গভর্নমেন্টের কাছে যায়নি যা পুরোপুরি চুরি আর দুর্নীতিতে ভর্তি যাই হোক পুরো বিষয়টাই আমি আপনাদের সামনে ওপেন করলাম দেখুন আমাদের অবস্থা দিল্লিতে কিভাবে আমাদের ওয়েস্ট বেঙ্গলকে দেখে এই গভর্নমেন্টের জন্য বাকি আপনারা কমেন্টের মাধ্যমে জানান আজকে আমি এখানেই এন্ড করছি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন সঙ্গে অদ্বিতীয় চ্যানেলকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন তার পাশাপাশি আমার ফেসবুক পেজ সঙ্গে অদ্বিতীয় সেখানে গিয়ে ফলো করুন সঙ্গে অদ্বিতীয় চ্যানেলকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করুন যা হবে স্পষ্ট হবে